সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কদিন বাদেই শুরু হবে আরাধনা। রং তুলির কাজ সেরে নিচ্ছেন প্রতিমা কারিগররা। 6 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ। এবার দুর্গাদেবী আসবেন খটকে চড়ে আর কৈলাসে ফিরবেন দোলায়। অশুভ শক্তি বিনাশে মর্তলোকে আসছেন দুর্গতি নাশিনী। ভক্ত অনুরাগীরা প্রসন্ন শারদ উৎসবে, মন্দিরে মন্দিরে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন নেত্রকোনার প্রতিমা শিল্পীরা। রং তুলির আঁচড়ে দেবী সাজাতে ব্যস্ত তারা। 5 শতাধিক মণ্ডপের জন্য দম ফেলার ফুরসত নেই কারো। মাদারীপুরের 450 মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। অবয়বের কাজ প্রায় শেষ, পড়তে শুরু করেছে রঙের ছটা। আমি 4টা প্রতিমা করছি, সবই আমার মানে মাটির কাজ সব শেষ। রঙেলো বেজবো তা দিনদাদি কাজ করা লাগবে, আমার আর কোনো সুযোগ নেই। করোনাকালের উৎসবে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে বাড়তি নজরদারি। যেহেতু করোনা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে প্রতিপালন করে আমাদের এই পূজা উদযাপন করতে হবে। এই বিষয়ে আমি যারা পূজা উদযাপন কমিটির সম্মানিত সদস্য তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো। ধর্ম মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে উৎসবের প্রস্তুতি প্রশাসনের। যেহেতু এখনও করোনার যে ইয়েটা আছে সেই বিষয়টা গভর্নমেন্টের এখনও নিষেধাজ্ঞা, বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আছে, সেগুলো ফলো করেই আমরা অনুষ্ঠানগুলো ইয়ে করবো, আয়োজন করব। 11 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। জোহরা সেতু, যমুনা নিউজ।